সংঘর্ষের জায়গা একটাই, সেটা হলো যখন পেশাগত ব্যস্ততায় থাকি তখন লেখক মানুষটা আর আপনার নজরে পড়বে না। আমি 3 দিনে একটা উপন্যাস লিখে শেষ করছিলাম। আমি যেখানে আছি সেখানেই থাকি, আমার লেখাগুলো ঘুরে বেড়াক, মানুষের হাতে থাক, মানুষের মনে থাক, যে আমার লেখাগুলো ক্রেডিট ছাড়া লোকজন চুরি করে ফেসবুকে বিভিন্ন পেজে দিয়ে দেয়। আমার রেজাল্ট তেমন ভালো ছিল না, লিখে আমি আসলে 1 টাকাও নেই না এখন পর্যন্ত, কোনো প্রকাশকই বলতে পারবে না দিছেন, যে প্রত্যেকের বাসায় অ্যাটলিস্ট রকমের একটা বুকমার্ক হলেও পাওয়া যাবে, মানে যারা বই পড়ে আর কি। লিখি মনের আনন্দে, আর কোনো কারণ নেই। যখন থেকে মনে হয়েছে যে আমার যথেষ্ট পড়াশোনা হয়েছে তখন কলমে হাত দিয়েছি, তার আগে দিতে পারিনি। একদম প্রথম লেখা একটা কবিতা ছিল, এখন হাসি পাবে, আসলে ক্লাস 8-এ বসে লিখেছিলাম, একদম নেই, পুরা ভুলে গেছি। প্রথম বই অল্প গল্প, একটা গল্পগ্রন্থ ছিল, পৃষ্ঠার হিসাব তো আসলে বলতে পারবো না, তবে 1000+ পৃষ্ঠা তো অবশ্যই লেখা হয়েছে। তবে এখন আর তো পৃষ্ঠায় লিখি না, লিখি হলো ওয়ার্ডে, 3-4 লাখ। প্রথম কথা ওয়াইফের কথা বলি, প্রত্যেকটা লেখাই পড়ে এবং প্রকাশের আগে পড়ে, আর আমার মা প্রত্যেকটা লেখা প্রকাশের পরে পড়েন। কিছু মানুষ জানে, গ্রামে যখন যাই আমার পেশাগত পরিচয়ের বাইরে যখন বলে যে উনি ভালো লেখালেখি করেন, এই জিনিসটা শুনতে খুব শান্তি লাগে। আমার লেখার মধ্যে আমার সবচেয়ে প্রিয় লেখা বলবো আমার রিসেন্ট বইটা, একটি হারানো বিজ্ঞপ্তি, অন্য প্রকাশ থেকে এসেছে, যেটা উপন্যাস। অপ্রিয় লেখা নিজের লেখা সন্তানের মতো, আসলে অপছন্দ করতে পারি না। 10-এ আমার লেখাকে আমি দিব 8। 10-এ 10 পাবেন এমন সমকালীন লেখক আমার কাছে, 2টা নাম বা 3টা নাম বললে আমার কাছে মনে হয় সব কাভার করবে। আমি হরিশঙ্কর জলদাসের কথা বলতে চাই, শাহাদুজ্জামানের কথা বলতে চাই, আর সমকালীন না ঠিক, শহীদুল জহির স্যার আমাদের সার্ভিসের সিনিয়র, এই 3 জনের লেখা 10-এ 10 দিতে পারি। হ্যাঁ, এটা মাঝে মাঝে হয়, খুব আগ্রহ নিয়ে নেন, তারপরে যখন দেখি ছাপেন নাই আমিও চেপে যাই। কিছু কিছু জিনিস আসলে অপ্রিয় বিষয়ে চেপে যাওয়াই ভালো। প্রকাশকদের সঙ্গে সম্পর্ক একজনের সাথে বড় ভাইয়ের মতো, একজনের সাথে বন্ধুর মতো, একজনের সাথে ছোট ভাইয়ের মতো, আবার কিছু মানে এরকম সম্পর্ক আছে যেগুলো আসলে খুব অনস্ক্রিন বলা ঠিক হবে না, মানে একটু গ্যাঞ্জাম। ভক্তরা উৎপাত করে ইনবক্সে বেশি নর্মালের চাইতে, এইটা একটা দিক আছে যে রাত 2টার সময় মেসেজ দিয়ে লেখার প্রশংসা করলো, তখন যেটা হয় যে আসলে এই প্রশংসা আমি চাচ্ছি কিনা রাত 2টার সময়, ভাবলাম কোনো জরুরি মেসেজ, দেখলাম যে লেখার প্রশংসা করেছে। সামলাই কিভাবে, আসলে ব্যাপার হয় কি, ওনারা তো সব কাজ ফেলে যে কোনো কারণে হোক আমার লেখাটাকে ভালোবেসে 2 লাইন লেখেন, এজন্য আমি আমার প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই টু দি পয়েন্ট দেওয়ার চেষ্টা করি। সত্যিকার অর্থে 24 ঘন্টা তো অনেক বড় সময়, আমরা যদি সেই চিন্তা করি, আমার সকালটা খুব ফ্রি রাখি আমি লেখা এবং পড়ার জন্য। আমি প্রতিদিন কম করে হলে 10টা পৃষ্ঠা হলেও পড়ি, প্রতিদিন 1টা লাইন হলেও লিখি। সংঘর্ষের জায়গা একটাই, সেটা হলো যখন পেশাগত ব্যস্ততায় থাকি তখন লেখক মানুষটা আর আপনার নজরে পড়বে না, কিন্তু আবার যখন লেখক থাকি তখন পেশাগত পরিচয় থাকে না। একজনের নাম বললেই আমার মনে হয় যথেষ্ট হবে, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা খুব বেশি প্রভাবিত করে, তার স্টাইল, তার গল্প বলা সব কিছু। আর সমকালীন আরেকটা বিষয় আমার না বললেই চলে না, ইমতিয়াজ মাহমুদ স্যারের লেখা, উনি আমাদের সার্ভিসের সিনিয়র, কিন্তু ওনার লেখা দেখলে মনে হয় যে হ্যাঁ, এই চিন্তাটা তো আমার মাথায় আসলো না, সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো হতে চাই। লিখতে যেটা আনন্দের ঘটনা ঘটছে, আমার সবচেয়ে বড় যেটা মনে হয় যে আমি 3 দিনে একটা উপন্যাস লিখে শেষ করছিলাম, এবং এইরকমই আমার প্রত্যেকটা উপন্যাস 3 দিন 4 দিনে লেখা, তা এই জিনিসগুলো যখন মানে পরে চিন্তা করি, পরে মনে হয়, বই বের হওয়ার পরে প্রত্যেকবারই মনে হয় যে আহারে যদি একটু বেশি সময় দিতাম, কিন্তু আসলে কখনোই দেওয়া হয় না। বেদনার কাহিনী লিখতে যে আমার খুব বেশি মনে পড়ে, আমার পছন্দের 2-3টা এমন কবিতা আছে যেগুলা মানে অনেক দীর্ঘ কবিতা লিখে তারপর ডিলিট হয়ে গেছে, আর কোনোভাবেই আমি উদ্ধার করতে পারিনি। আসলে সত্যিকার অর্থে কি, পেশার কথা যদি বলি, যাতে পেট ভরবে, পেটটা চলবে, পরিবারকে সাপোর্ট দেওয়া যাবে, এরকম পেশা নেওয়াটাই ভালো, তারপরে লেখালেখিটা এমন জায়গায় থাকুক যেটা এমন অন্তরের জিনিস হবে, যেমন মানে আপনি একটা মেঘলা আকাশ দেখে আজকে মনে করছেন যে আহারে আমার মনটা মেদুর হয়ে গেল, এই জায়গাটাকে ধরে রাখা যে লেখালেখি হবে আমার একদম অন্তরের জায়গা, যা কারোর জন্য না, একদম নিজের জন্য, সেটাই লেখালেখি। লেখালেখিতে আমি আসলে এই যে জায়গায় বসে আছি, আর এক পাও যেতে চাই না,
আমি যেখানে আছি সেখানেই থাকি, আমার লেখাগুলো ঘুরে বেড়াক, মানুষের হাতে থাক, মানুষের মনে থাক, আর যদি না থাকে তাহলেও কোনো আক্ষেপ নেই, কারণ মানুষই তো থাকে না। সবচেয়ে বড় পার্থক্য হলো লেখক এবং লেখক নয়, যারা লেখক আর যারা লেখক নয়, তার মধ্যে আবার যারা পাঠক এবং পাঠক নয়, এই গ্রুপ আছে। যারা লেখক নয় শুধু পাঠক, তারা প্রত্যেকটা লেখাকেই খুব সুন্দরভাবে অ্যানালাইজ করতে পারে, কিন্তু যারা পাঠকও না তারা বোঝেই না আসলে লেখকের মনের কথা। লেখালেখিতে আমার সবচেয়ে বড় প্রাপ্তি যদি আপনি বলেন, যে আমি খুব বেশি অনুপ্রাণিত হই যখন দেখি যে আমার লেখাগুলো ক্রেডিট ছাড়া লোকজন চুরি করে ফেসবুকে বিভিন্ন পেজে দিয়ে দেয় এবং এগুলো আমার চোখের সামনে আসে, এবং অনুপ্রাণিত হই এই ভেবে যে যা কিছু তো একটা লিখছি যেটা ভালো লাগছে, আমার নাম না থাকে আমার লেখাটা গেছে। আমি ওই যে রাতের কথা জিজ্ঞেস করতেছিলেন, সেদিন একটা ছেলে রাত 2:30 সময় মেসেজ দিল, এমন একজন লেখকের সাথে তুলনা করে বলল যে তার একটা বই পড়ে কান্না করেছি আর এই আপনার বইটা পড়ে কান্না করলাম, আমার খুবই পছন্দ হয়েছে। এবং আলটিমেটলি পরের দিন আমি যখন তার সাথে যোগাযোগ করতে গেছি, আমি জানলাম যে সে আমার পেশাগত পরিচয়টাও জানে না, শুধু আমার নামটা জানে, সার্চ করে মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। খুব বেশি হয়, প্রচণ্ড পরিমাণ হয়, এবং রাইটার্স ব্লক হলে জগৎ সংসার সব ছেড়ে মনে হয় বনে পালায় যায়, আর রাইটার্স ব্লক হলে লেখা বন্ধ করে দেই, আবার কিছু ব্রেক নেই, ব্রেক নিয়ে তারপরে কোনো একদিন লেখার চেষ্টা করি, দেখি তারপরেও হয় না। এটা হলো নষ্ট গাড়ি, মানুষ দেখবেন যে হঠাৎ করে দু একবার স্টার্ট নিয়ে একটু চান্স নেওয়ার চেষ্টা করে, কিন্তু আসলে গ্যারেজে না পাঠাইলে হয় না, আর আমাদের গ্যারেজ হলো বই। আবার পড়া শুরু করি তখন দেখা যায় রাইটার্স ব্লক খুলে যায়। যদি লেখক না হতাম তাহলে পাঠক হয়েই ছিলাম আগে থেকে, আমি বলেছিলাম যে বই পড়া একটা পর্যায়ে যাওয়ার পরে লেখা শুরু করেছি, পুরো দস্তুর পাঠক হতাম। হ্যাঁ, 5টা বইয়ের নাম বলাই যায়। প্রথম কথা হলো সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায়, কৈশোর সুনীল গঙ্গোপাধ্যায়, তারপরে সাজঘর হুমায়ুন আহমেদ, জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ, এবং সেই সাথে শেষ একটা বই যদি বলতে হয় তাহলে আসলে আমার এখন আসলে মাথায় আসতেছে, আমি 4টাতেই থামি। জাতির কোনো শূন্যতা তৈরি হতো না, আমার নিজের মধ্যে যে মানুষটা আছি আমি হয়তো ভিতরে ভিতরে একটা মরা ফুলের মতো শুকিয়ে থাকতাম। হ্যাঁ, এরকম ঘটনা মানে কি সমাজের বদলে গেছে মানে এইটা আসলে বইয়ের কোনো লেখা দিয়ে বদলায়নি, কিন্তু আমি এটা বলতে পারি যে আমার কিছু মানে মোটিভেশনাল লেখা যেগুলো ফেসবুকে যায়, এগুলো প্রচুর মানুষ তাদের নিজের জীবনে কাজে খাটায় এবং আমাকে মাঝে মাঝে ইনবক্সে জানায় যে আমরা এই ভালো কাজটা করার চেষ্টা করছি। ফর এক্সাম্পল, বইয়ের জন্য করা একটা কাজ কিছু বদলে দিতে পেরেছে, যেমন 21 লাইব্রেরি করেছিলাম উন্মুক্ত একটা পাঠাগার, এটা 10 জায়গায় রেপ্লিকেট হয়েছে। আমারটার অবস্থা তেমন বেশি ভালো না, কিন্তু বাকিগুলো খুব ভালো চলছে। সবচেয়ে বিরক্ত লাগে যখন দেখি যে কেউ বই পড়ে না অথচ শুধুমাত্র আমার পার্সোনাল পরিচয়ের কারণে একটা বই নিয়ে এসে বলে একটা অটোগ্রাফ দিয়ে দেন, আমি তখন নিষেধ করি, দরকার হলে পকেট থেকে বইয়ের টাকাটা শোধ করে দিই। লিখতে গিয়ে আসলে সত্যিকার অর্থে আমার এখনো মনে হয় যে একটাই অপ্রাপ্তির জায়গা, সেটা হলো নট আপ টু দ্য মার্ক, এই ফিলিংটা নিজেকে খেয়ে যায়, মনে হয় আরও পড়া দরকার, আরও পরিণত হয়ে লেখা দরকার। একটা বই আছে, এটা আজকে একটু বলেই দেই, রকমারির সামনেই বলি, একটা বই আছে আর কোনো কপি নেই আমার, একটা বই লেখার কথা আমার, এই বইটার একটাই কপি হবে, এটার সম্পর্কে পরে আসলে বলবো, আমার লেখার খুব ইচ্ছা। সেটা হলো আমার যখন আমি মানে ছোট ছিলাম, আমার সবসময় এটা কখনো বলিনি এরকম না, আমার রেজাল্ট তেমন ভালো ছিল না, তা যে কারণে আমার বোন সবসময় ফার্স্ট হতো, কিন্তু ওর ফার্স্ট হওয়ার উপলক্ষে যেসব বই বাসায় আসতো সেগুলো আমি পড়তাম, এবং সেখান থেকে আমার বই পড়া শুরু। আমার কোনো লেখা যদি হয়, আমার একটা এম ইন লাইফ নামে আমার একটা কবিতা আছে, এটা আমার মনে হয় যে অনেকের জীবনের সাথে মিলে যাবে। লিখে আমি আসলে এক টাকাও নেই না এখন পর্যন্ত, কোনো প্রকাশকই বলতে পারবে না দিছেন, আর যে টাকা আসে সেই টাকাটা যে কোনো জনকল্যাণমূলক কাজে ব্যয় করার চেষ্টা করি, জানি না কতদূর পারবো, হয়তো কোনো দিন যদি আমার বই খুব বেশি কপি বিক্রি হওয়া শুরু হয় তখন মাইন্ডসেট এরকমই রাখার চেষ্টা করব, তবে এখন পর্যন্ত আসলে আমি লিখে কোনো টাকা নেই না। বাংলাদেশের বইয়ের মার্কেট নিয়ে একটাই মন্তব্য করব, সেটা হলো সময়টাকে আমাদের বুঝে নিয়ে আগানো দরকার। আমরা জানি যে প্রিন্টেড বইয়ের একটা খুব চ্যালেঞ্জিং টাইম এখন আছে বা সামনে আসছে,
কারণ আমাদের এন্টারটেইনমেন্টের জায়গাগুলো খুব ছোট হয়ে গেছে, আমরা রিলস দেখে অভ্যস্ত। এরকম একটা জায়গায় বইকে সার্ভাইভ করতে হবে আরও আরও বেশি গভীরে ঢুকে, অর্থাৎ মানুষকে ছোটবেলা থেকে বই পড়ানো শেখাতে হবে, আদারওয়াইজ দেশের মার্কেটের কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। এই মুহূর্তে আমি প্রতিদিন এক লাইন করে লিখি, বলি যে আমার এই মুহূর্তে আসলে বড় কোনো লেখায় হাত দেইনি, তবে সামনে খুব বেশি করে একটা জীবন দর্শন নিয়ে লেখার ইচ্ছে আছে, সেটাতে হাত দিব। রকমারির কাছে প্রত্যাশা এই যে রকমারি যে একটা প্রতিষ্ঠান থেকে প্রত্যেক বাসায় বাসায় বাসার একটা সদস্য হয়ে উঠতে পেরেছে, দিস ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং। আমার কাছে খুব ভালো লাগে যে প্রত্যেকের বাসায় অ্যাটলিস্ট রকমারির একটা বুকমার্ক হলেও পাওয়া যাবে, মানে যারা বই পড়ে আর কি। এই জায়গাটা অনেক অনেক বছর বাংলাদেশে কেউ নিতে পারেনি, রকমারি এসে নিয়েছে। আমি খুব করে চাই যে চতুর্থ শিল্প বিপ্লবের সাথে অনেক কিছু পরিবর্তন হবে, রকমারি যাতে সেই টেকনোলজিগুলা সাথে সাথে আপগ্রেড করে নিজেদের ওই জায়গায় নিয়ে যেতে পারে। যেমন ধরেন আমার এখন রকমারিতে যে বই খুঁজতে হয়, একটা সময় রকমারি এমন হোক যে মনদীপ ঘোড়াই রকমারিতে গেছে তারাই 20টা বই এনে এরকম করে দিবে যেগুলো আমি না কিনে বেরোতে পারবো না। আমার কাছে কবিতার সংজ্ঞা হলো একদম স্পষ্ট, আমি কবিতা যেভাবে বুঝি যে বড় কোনো আইডিয়া মাথায় এসেছে আমার, এখনই এটা আমার সৃষ্টিটা করতে হবে, আমি সেই সময় কবিতার আশ্রয় নিই।